বিশালগড় থেকে বক্সনগর যাবার পথে দুর্গানগরে ট্রাফিক পুলিশের হাতে আটক দুই গাড়ি মানবদেহের জন্য ব্যবহৃত ঔষধ। দুর্গানগরে চেকিং এ বসে ওই ঔষধগুলি উদ্ধার করে পুলিশ। এই ঔষধের কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে পুলিশের প্রাথমিক ধারণা ওই ঔষধগুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে বিশালগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে অবৈধ ওই ঔষধ। কোথা থেকে ওই ঔষধ এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের পেছনে কারা কারা জড়িত তার তদন্ত করছে পুলিশ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিশালগড় থানাধীন দুর্গানগর বাজারে গাড়ি চেকিং এ বসেন ট্রাফিক পুলিশ। সে সময় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে মানব দেহের জন্য ব্যবহৃত বেশ কিছু ঔষধ উদ্ধার করে ট্রাফিক পুলিশ। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, নিত্যদিনের মতোই রাস্তায় গাড়ি চেকিং করছিলেন। সে সময় TR01AV1684 এবং TR01AM1669 নম্বরের দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ঔষধ উদ্ধার করে। গাড়ি চালকের কাছে এসব ঔষধের কোনো বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ কর্মীরা ঔষধ বোঝায় গাড়ি দুটি বিশালগড় থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, ঔষধগুলি বক্সনগর ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এই পথে পাচার কার্য চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। সেদিন সুযোগ বুঝে দুই গাড়ি ঔষধ বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যদি দুর্গানগরে এই ঔষধগুলি ধরা না পড়ত, তাহলে নিশ্চিত বাংলাদেশে নিয়ে যেত। অ্যাকচুয়ালি বিশালগড় ট্রাফিক ইউনিটের আমি এবং আমার স্টাফ যখন ভেহিকেল চেকিংয়ে বসি, তখন আমার TR01AV1684 এবং TR01AM1670 গাড়ি ডিজাইন করি। ডিজাইন করার পর গাড়ি চেকিং করানোর পর আমরা দেখি যে কিছু এখানে এগ্রিকালচারের কিছু ওষুধ পাওয়া গেছে। এই ওষুধের টু আমরা তখন বিল পাওয়া গেছিলো না। তখন আমরা এই দুটা গাড়িকে বিশাল ট্রাফিক ইউনিট অফিসে নিয়ে এসেছি। কিন্তু থেকে কোনো কাগজপত্র পাওয়া গেছে না? না, কাগজপত্র পাওয়া গেছে না। এখন মালিক আসছে, মালিক আসছে, মালিক আসার পরে যদি মালিক যদি কাগজপত্রটা চেক করে। অভিযানটা কোনখানে হয়েছিল? অভিযানটা অ্যাকচুয়ালি শালিখা ব্রিজের পরে দুর্গানগরে। দুর্গানগরে আপনাদের এরকম অভিযান কি আগামী দিনেও জারি থাকবে? কোথা থেকে এই ঔষধ এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের পেছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা গেছে আগরতলা থেকে দুই গাড়ি ঔষধ বিশালগড় ভায়া বক্সনগরের দিকে যাচ্ছিল। আগরতলা থেকে বিশালগড় পর্যন্ত বেশ কিছু থানা অতিক্রম করে গাড়িগুলি দুর্গানগর পৌঁছেছে, কিন্তু অন্য থানার পুলিশের চোখে গাড়িগুলি পড়েনি। তবে কি আগরতলা থেকে বক্সনগর পর্যন্ত সমস্ত থানাগুলিতে বস করে এই অবৈধ ঔষধগুলি বাংলাদেশে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন খুঁজেও পাবে না। কিন্তু এটা সত্য, পুলিশের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে এই ঔষধগুলি বক্সনগরের দিকে যাচ্ছিল। প্রতিদিন এইভাবেই চলে পাচার বাণিজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।